এই শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এখনই আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। মেসেজ টুনের ফোন হাতে নিই, দেওয়ানের মেসেজ সে মেসেজ দেখে আমার হাত কাঁপতে লাগে। কেমন লাগলো আজকের কফি ডেট? বাই দ্য ওয়ে জান, আজ তোমাকে ভীষণ সুন্দর লাগছিল, একদম আমার মনের মতো। যতটা কল্পনা করেছি তার চেয়ে অনেক বেশি সুন্দর লাগছিল। তোমার বারে বারে হাত দিয়ে সামনে চুলগুলো কানের পেছনে গোজা, ভীতু চোখে আমাকে খোঁজা, সত্যি সব কিছুই পাগল করার জন্য যথেষ্ট। এভাবে তোমাকে দেখলে বেশি দিন হয়তো নিজেকে সামলাতে পারবো না। আমি দেওয়ানের কথায় ভয় পেয়ে যাই। তার মানে আমি যখন আরামের সাথে ছিলাম দিওয়ানা সেখানে ছিল? যদি দিওয়ানা আরামের কোনো ক্ষতি করে? না না না, আমাকে একে থামাতে হবে। আমি সাথে সাথে মেসেজ করলাম, প্লিজ আরামকে কিছু করবেন না, ওনার কোনো দোষ নেই, উনি আমার সাথে জাস্ট নর্মালি কথা বলছিল আর কিছুই না। প্লিজ প্লিজ কিছু করবেন না, প্লিজ। কিছু সময় পর দেওয়ানের মেসেজ আসে। হ্যাঁ জন, রিল্যাক্স, আমি তেমন কিছু করবো না আরামকে, স্যার ডোন্ট ওয়ারি, ওকে? ওনার এমন মেসেজে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলি। যাক, আর যাই হোক, উনি আরামের তো কিছুই করবে না। কিছু সময় পরেই দেওয়ানের মেসেজ আসে। তুমি আরামের জন্য এত কেন চিন্তা করছো? তুমি কি ওর প্রতি উইক নাকি? না না না, উইক না, আমি জাস্ট এমনি বলছিলাম, যদি আপনি আবার ওনাকে ভুল বুঝে আঘাত করেন তাই। আজ আমাকে ডেকে আপনি নিজে কেন আসলেন না? কেন এমন লুকোচুরি করছেন? আমার আড়ালে থেকে আমার জীবনটাকে কেন নরক বানাচ্ছেন? প্লিজ চলে যান আমার জীবন থেকে, আমার ভয় হয় আপনাকে। প্রত্যেকটা মুহূর্ত একটা আতঙ্কের মধ্যে থাকি, না জানি কখন আপনি আমার কাছের মানুষগুলোকে ক্ষতি করেন। প্লিজ চলে যান আমার জীবন থেকে, চলে যান। তা তো কখনোই করব না, কারণ আমি তোমাকে ছাড়ার কথা চিন্তাও করতে পারি না। তোমাকে তো আমার হতেই হবে, আর শুধু তোমার ভয়ের জন্য তোমার সামনে আসি না। কিন্তু হ্যাঁ, আর বেশি দিন তোমার থেকে দূরে থাকবো না, তোমার সাথে লুকোচুরিও করবো না। আমি অনেক টায়ার্ড হয়ে গেছি এসব কিছুতে, খুব তাড়াতাড়ি তোমার সামনে চলে আসবো। যখন সামনে আসবো তখন হজম করতে পারবে তো, আমার আসল রূপ জানার পর আবার পালাবে না তো। আমি ওনার কথায় ভয় পেয়ে যাই, আমি আর কোনো মেসেজের রিপ্লাই দিই না, সিন করে রেখে দিই। কিছু সময় পর দিওয়ানের মেসেজ আসে। থাক, আর ভয় পেতে হবে না, আর ওসব কিছু নিয়ে ভাবতেও হবে না, অনেক রাত হয়েছে, এখন ঘুমাও, গুড নাইট জান। আমি মেসেজ দেখে রেখে দিলাম, কোনো উত্তর দিলাম না, ওয়াইফাই অফ করে দিলাম। তারপর ফোনটা সাইডে রেখে লাইট অফ করে দিওয়ানের কথাগুলো ভাবতে লাগলাম। এসব কথা ভাবতে ভাবতে চোখে ঘুম নেমে আসে, আমিও ঘুমিয়ে যাই। পরের দিন ভার্সিটির ক্যান্টিনে আমি, মাইশা, আরিয়ান অর্থি বসে চা খাচ্ছি আর আড্ডা দিচ্ছি। ক্লাস শুরু হতে এখনও 30 মিনিট বাকি আছে। দুদিন পর নবীন বরণ অনুষ্ঠান, কি পড়বি অনুষ্ঠানে? আমি তো ইয়ার ভেবেই পাচ্ছি না কি পরবো। শাড়ি পরবি নাকি থ্রি পিস? সবাই একরকম আর এক কালারের শাড়ি পরবো, কি বলিস? গুড আইডিয়া। আমি কিছুটা মুখ বাঁকিয়ে বলতে লাগলাম, কাল শাড়ি পরে আমার শিক্ষা হয়ে গেছে, আমি আর শাড়ি পরছি না। এই শাড়ি সামলাতে সামলাতে আমার 12টা বেজে যায়, তোরা অন্য কিছু ভাব। অর্থি কিছুটা মুখ বাঁকিয়ে বলতে লাগলো, দেখ এমন করিস না, অনুষ্ঠানে সবাই শাড়ি পরবে, আমরা যদি অন্য ড্রেস পরে আসি নিজেদেরকে সবার মাঝে এলিয়েন এলিয়েন লাগবে, প্লিজ না করিস না বোন আমার। ভালো হয়েছে হয়েছে, আর ন্যাকামি করতে হবে না, আমি জানি আমি ভালো। ওকে শাড়ি পরবো, এবার খুশি? আজ ক্লাস শেষে নিস, শপিংয়ে যাবো, এবার হয়েছে? অর্থি বিশ্বজয়ের হাসি দিয়ে বলতে লাগে, অনেক খুশি, এ না হলে আমার ভালো বোন, লাভ ইউ। আমি মুখ ভেঙছি কাটি, আমরা আড্ডা দিচ্ছি, হঠাৎ করে কালো করে মোটা লোক এসে আমার সামনের চেয়ারে বসে। আমরা একজন আরেকজনের দিকে চাওয়াচাই করি, সামনের লোকটি আমার দিকে তাকিয়ে বলতে লাগে। আমরা সবাই মুখে হাসি রেখা টেনে হাত নাড়িয়ে হ্যালো বললাম। নিউ অ্যাডমিশন তাই না, প্রথম বর্ষ? আমরা ওনার অ্যাটিটিউড দেখে মুখ চেপে হাসি আটকে রাখি। উনি আরিয়ানের দিকে তাকিয়ে বলতে লাগে, তুমি কোন ডিপার্টমেন্টের? আমি, অর্থি আর মাইশা অবাক হয়ে একজন আরেকজনের দিকে তাকাই, আরিয়ানও বেশ অবাক হয় ওনার প্রশ্নে, তারপর নিজেকে সামলে উত্তর দেয়, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। তোমার বাসা কোথায়? এখানে। তুমি কি এখানকার স্থানীয়?
এবার আরিয়ান এমন উত্তর দেবে তা আমরা কেউই ভাবতে পারিনি। আরিয়ান কিছুটা রেগে দাঁত কটমট করে বলতে লাগে, না ভাইয়া, আমি এখানে ভাড়া থাকি, আমার বাড়ি নোয়াখালি। মিশা আবার আরিয়ানের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, তোমার বাবা কি করে? আরিয়ান আগের মতো দাঁত কটমট করে বলতে লাগে, ঠেলা গাড়ি চালায়। আমি আরিয়ানের কথা শুনে হাসি আটকাতে না পেরে শব্দ করে হেসে দিই। আমার হাসি দেখে মিশা আমার দিকে তাকায়, আমি চুপ হয়ে যাই। মিশা আরিয়ানের দিকে ফিরে আবার বলতে লাগে, ওকে তুমি চিন্তা করো না, আমি আছি, কিছু লাগলেই আমাকে বলবে, আর কেউ ডিস্টার্ব করলে আমার কথা বলবে। ইউনিভার্সিটির সবাই আমাকে ভয় পায়, এক নামেই চেনে সবাই। আরিয়ান হ্যাবদক মাথা নাড়ায়। মিশা চেয়ার থেকে উঠে বলতে লাগে, তাহলে এখন আসি, বোঝোই তো কত ব্যস্ত মানুষ, কত কিছু হ্যান্ডেল করতে হয়। বাই অপরা, বাই আরিয়ান। আর শোনো, বিল দিতে হবে না, আমি দিয়ে দিছি। না না, আপনার দিতে হবে না, আমরা দিব। আমি বলেছি তো আমি দিচ্ছি। আমরা সবাই কোনো উত্তর দিলাম না। উনি যেতেই শব্দ করে হেসে দেই, কোনো কিছুতেই হাসি থামাতেই পারছি না। পাশেই আরিয়ান মুখ ফুলিয়ে বসে আছে। আমি আরিয়ানের দিকে তাকে বলতে লাগলাম, লাইক সিরিয়াসলি, যার নিচে দুই দুইটা গাড়ি ওনাকে ঠেলা গাড়ি চালক বানিয়ে দিয়েছিস বলেই আবার হাসতে লাগলাম। আরিয়ান আমার দিকে তাকিয়ে চেঁচিয়ে বলতে লাগে, তো কি করব, দেখছিলি না কেমন ভাব নিচ্ছিল, যদি নিজের আসল পরিচয় দিতাম আরও ভাব নিত, তাই এসব বলেছি। যাই বলিস, দুলা ভাই কিন্তু জোশ ছিল। জি ভাইয়া। না মিশা, কিন্তু দেখতে পুরো দিব্যাজল, অর্থী বলেই আবার হাসতে লাগে। আমি কিছুটা ভাব নিয়ে বলতে লাগি, আমাদের পুলক মামা কত হ্যান্ডসাম, উফ পুরো হিরো, আর তুই ওনার সাথে ব্রেকআপ করছিস, এবার সামলা এই ভিলে ডিপজলকে। আরিয়ান এবার রেগে বলতে লাগে, হয়েছে তোদের, এবার চল ক্লাসে, আর বেশি সময় বাকি নেই ক্লাস শুরু হতে। আমরা ক্লাসে চলে গেলাম। আজ ক্লাসে নতুন টিচার আসছে, ম্যানেজমেন্টের বেশ ইয়াং, উনিও নাকি এই ভার্সিটিরই স্টুডেন্ট ছিল। ওনার নাম আহান, মেয়েরা সবাই তাকিয়ে আছে। পাশ থেকে অর্থি আমার কানের কাছে এসে বলে ওঠে, বোন ক্রাশ খাইছি স্যারের উপর। উফ, তুই এত লুচু কেন, যাকে দেখিস তার উপরে ক্রাশ খাস। তোর কি? আমার আবার কি হবে, ভয় দেবে? আহান স্যারের উপর ক্রাশ খেলে তোর আরাম কোথায় যাবে শুনি? উনি তো আমার পার্সোনাল কাজ, আর এটা তো খনস্তে আর কি। দূরে গিয়ে মর লুচু মে, অর্থে আমার থেকে দূরে গিয়ে বসে। ক্লাস শেষে সবাই মিলে শপিং করতে যাই। সবাই এক কালারের শাড়ি কিনি, লাল পাড়ের সবুজ সিল্ক শাড়ি। শপিং করার সময় মনে হয়েছে কেউ আমাকে ফলো করছে, সেদিকে ততটা গুরুত্ব না দিয়ে শপিং করতে লাগলাম। বাসায় আসতেই লিওনের মেসেজ জ্বালাতন শুরু হয়ে যায়। উফ, আমি মাঝে মাঝে সিন করে রেখে দিই, আমার মাঝে মাঝে ওনার হুমকির ভয়ে দু একটা অ্যান্সার দিই। এই দুদিনে আহান স্যারের সাথে বেশ ফ্রি হয়ে গিয়েছি, মেসেঞ্জারে মাঝে মাঝে টেক্সট পাঠায়, অ্যান্সার দিই, সবার থেকে আলাদাভাবে আমাকে ট্রিট করে। যদিও আমার সাথে ওনার এমন ব্যবহারের কারণ আমি খুঁজে পাই না। আজ ভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠান, পুরো ভার্সিটি খুব সুন্দর করে সাজানো, বেশিরভাগ মেয়েরা শাড়ি পরে এসছে, আর ছেলেরা পাঞ্জাবি। আমিও শাড়ি পরেছি, চুলগুলো খোপা করে রেখেছি, হালকা মেকআপ করেছি, কানে বড় ঝুমকো। ভার্সিটির ভেতরে যেতেই সামনে দেখি অর্থি আর আরিয়ান দাঁড়ানো, ওদের সাথে কথা বলতে বলতে ভেতরে গেলাম। কিছু সময় পর ভার্সিটিতে একটা দামি কালো গাড়ি ঢোকে, গাড়ি থেকে আরাম খানকে বের হতে দেখলাম, ওনার পেছনে ওনার দুই গার্ড। উনি নাকি আজকে বিশেষ অতিথি, উনি নাকি আজকের বিশেষ অতিথি অনুষ্ঠানের। আমি ওনাকে দেখে হা হয়ে থাকি, আর সাদা পাঞ্জাবি পরেছে, হাতে ঘড়ি, চোখে সানগ্লাস, চুলগুলো স্টাইল করে উফ ব্রাশ করা, মুখে সেই কিলার হাসি। আমি চোখ নামিয়ে ফেলি, আমাকে প্রিন্সিপাল স্যার বরণ করতে বলেন। আমি স্টেজে উঠে ওনার পাঞ্জাবিতে বেস লাগিয়ে দিলাম। বেস লাগানোর সময় উনি আমার দিকে তাকিয়েছিল, তা আমি বেশ ভালো করেই বুঝতে পেরেছি। আমি ওনার দিকে না তাকিয়েও উনি আমাকে প্রশ্ন করে, কেমন আছো? আমি ওনার উত্তর না দিয়ে স্ট্রেস থেকে নেমে আসি, ওনাকে ইগনোর করি। এটা প্রথম না, এই দুই দিনেও বেশ কয়েকবার সামনে পড়েছি, দুইবারই আমার সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু আমি দুইবারই ইগনোর করেছি, কথা বলিনি দিওয়ানার ভয়ে। আমার সাথে কথা বলতে দেখে যদি দিওয়ানা ওনার ক্ষতি করে দেয় সেই ভয়, তাই ওনাকে ইগনোর করেছি।
আর এখনো তাই করলাম। স্টেজ থেকে নামতেই আখান স্যার আমার পাশ ঘেঁষে দাঁড়িয়ে কানের কাছে ফিসফিস করে বলে, তোমাকে অনেক সুন্দর লাগছে। আমি কিছুটা চমকে যাই, পাশ ফিরে তাকিয়ে দেখি আখান স্যার, তাই মুখে হাসি রেখা টেনে বললাম, থ্যাংকস স্যার। তারপর উনি আমাকে বিভিন্ন প্রশ্ন করতে লাগে, আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও উত্তর দিচ্ছি, মাঝে মাঝে বিভিন্ন কথায় হেসে উত্তর দিচ্ছি। হঠাৎ স্টেজের দিকে চোখ যায়, দেখি আরাম আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন কাঁচা চিবিয়ে খাবে। কিন্তু ওনার রাগের কারণ আমি ধরতে পারছি না, হয়তো সে সময় ওনাকে ইগনোর করার জন্য রেগে আছে। অনুষ্ঠানে শেষ হবার আগেই আরাম খান স্টেজ থেকে নেমে যায়, বেশ রেগে ছিল, চেহারা দেখেই বোঝা যাচ্ছে। আমি আমার শাড়ির পিন ঠিক করতে দোতলার দরজা হালকা লাগিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি ঠিক করতে লাগি, হঠাৎ কমন রুমের লাইট অফ হয়ে যায়, দরজা লাগানোর শব্দ পাই, আমি পেছনে ঘুরি, অন্ধকারে কারোর আমার দিকে আসার শব্দ পাচ্ছি। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কে এখানে? সেই লোকটি আমার কাছে এসে আমার কানের কাছে মুখ এনে বলল, শেহের, শেহের। আমার আর বুঝতে বাকি রইল না, এটা দেওয়ানা। আস্তে আস্তে লোকটি আমার কাছে আসছে, অন্ধকারে ওনাকে না দেখতে পারলেও ওনার কাছে আসাটা ঠিকই টের পাচ্ছি। আস্তে আস্তে আমার একদম কাছে এসে পড়ে, আমি ভয় ভয় বলতে লাগলাম, কে এখানে? লোকটি আস্তে আস্তে আমার একদম কাছে এসে আমার কানের কাছে মুখ এনে বলে, শেহের। আমার বুঝতে বাকি রইল না যে কে এটা, দেওয়ানা। আমি ভয় পেয়ে দুপা পিছিয়ে চলে যাই, দেওয়ানার সাথে সাথে আমার কাছে এসে আমার কোমরে হাত দিয়ে নিজের সাথে মিশিয়ে ফেলে। আমি ভয়ে কাঁপতে লাগি, আমি কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগি, বেবি প্লিজ আমাকে ছেড়ে দেন, দেওয়ানা রাগি কণ্ঠে ফুসফুস করে বলতে লাগে। আমি সব পারবো, শুধু ছাড়তে পারবো না, শুধু আমার থেকে কেন পালাও তুমি? কিছু সময় আগেও ওই আরহামের সাথে ভালোই ছিলে, হেসে হেসে কথা বলছো, ভুল করেছো, অনেক বড় ভুল করেছো আমাকে রাগিয়ে, এর শাস্তি তোমাকে পেতেই হবে। আমার ওর কণ্ঠ বেশ চেনে চেনে লাগছে, অনেকটা আরামের মতো, কিন্তু আরাম কি করে হতে পারে? উনি তো চলে গেছে, তাহলে দেওয়ানা কে? হঠাৎ আমার কিছু বুঝে ওঠার আগে আমার ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরে, রুটলি কিস করতে লাগে। আমি কিছু সময় স্তব্ধ হয়ে যাই, কী হচ্ছে তা বুঝতে চেষ্টা করি, ওনার থেকে ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি শুরু করি, কিন্তু কিছুতেই পারছি না। যতই ওনার থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করি, উনি ততই গভীর করে আমাকে ওনার সাথে জড়িয়ে ধরে আমার কোমরে স্লাইড করছে এক হাত দিয়ে। আস্তে আস্তে ওনার রাগে ফুসফুস করার শব্দটা শান্ত হয়, এই মুহূর্তে ওনার স্পর্শে ভয়ে কাঁপছি থরথর করে। তারপর হঠাৎ করে আমার ঠোঁট ছেড়ে দিয়ে আমার ঠোঁটে আলতো কিস করে, আমার চুলের ক্লিপটা খুলে দেয়, সব চুল কোমর পর্যন্ত ছড়িয়ে পড়ে, উনি আমার চুলের মধ্যে মুখ ডুবিয়ে দেয়। আমি এখনও চোখ বন্ধ করে আছি, ভয়ে আগের মতো থরথর করে কাঁপছি। উনি মাতাল কণ্ঠে বলতে লাগে, কেন তুমি এমন করো? হ্যাঁ, আমার কষ্ট হয়, আমার অনেক রাগও হয়, তোমাকে অন্য কারোর সাথে দেখলে, অন্য কারোর সাথে কথা বলতে দেখলে, জানি তুমি আমাকে হিংস্র মনে করো, কিন্তু তুমি কি জানো তোমার এসব কাজ আমাকে হিংস্র করে তোলে। এই মেয়ে, তুমি কি জানো তুমি আমাকে কতটা অগোছালো করে দাও? হ্যাঁ, কতটা পাগল করে দাও? এমন না যে আমি তোমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করিনি, 5 বছর আগে থেকে অনেক চেষ্টা করেছি, কিন্তু প্রথম দেখায় তোমার যে নেশা লেগে গিয়েছিল তা কোনোভাবেই কাটাতে পারিনি। হ্যাঁ, সেই প্রথম দেখায় ভালোবেসে মাসে সেই 7-এ পড়া পিচ্ছি মেয়েকে ভালোবেসে ফেলেছিলাম, যে আমার নেশা হয়ে গেছে। আমি কোনো কথা বলছি না, উনি আবার বলতে শুরু করে, তোমার এই চুলের ঘ্রাণ নেওয়ার নেশা আমার অনেক আগেই ছিল, যাক আমার সেই আশাও পূরণ হয়ে গেল। ভেবেছিলাম আরহান তোমার কাছে আসার কারণে তোমাকে শাস্তি দেব, কিন্তু তোমাকে শাস্তি দিতে যেহেতু তোমার নেশাটা এত প্রখর হয়ে যাচ্ছে যে এখন তোমার থেকে দূরে যেতে ইচ্ছে করছে না, এখন প্রত্যেকটা মুহূর্ত তোমার থেকে দূরে শাস্তি ভোগ করতে হবে। আজ তোমার এই ঠোঁটের ছোঁয়ায় কি নেশা ছিল, ভয়ঙ্কর নেশা, তোমাকে শাস্তি দিতে গিয়েই নিজেই শাস্তি ভোগ করতে হবে এখন। আমার গালি ওনার হাতের বড় আঙুল রেখে
সেখানে স্লাইড করতে করতে বলে, আজ আমার মোহর লাগিয়ে দিলাম, তুমি আমার জান, ভালোবাসি তোমাকে, অনেক ভালোবাসি। আমি চোখ বন্ধ করে কান্না করছি, একবারের জন্য চোখ খুলছি না। উনি আমার থুতনি ধরে উঁচু করে আগের মতো মাতাল কণ্ঠে বলতে লাগে, চোখ খুলো জান, আমার দিকে তাকাও। আমি ভয় ভয় চোখ খুলে তাকাই, অন্ধকারে সামনে কিছু দেখা যাচ্ছে না, শুধু চোখগুলো ছাড়া। চোখে বাইরে জানালার ফাঁক দিয়ে বাইরের আলো পড়েছে, সেই চেনা মুখ, চোখগুলো অদ্ভুত সুন্দর, আমার দিকে কেমনভাবে নেশাধরা চাউনিতে তাকিয়ে আছে। আমি কাঁপা কাঁপা গলায় কান্না কান্না কণ্ঠে বলতে লাগলাম, প্লিজ আমাকে ছেড়ে দেন, আমার জীবন থেকে চলে যান, আমার আপনাকে ভয় লাগে, আমি কখনো আপনাকে ভালোবাসতে পারবো না, প্লিজ আমার জীবন থেকে চলে যান। উনি হয়তো আমার কথা শুনে আরও রেগে গেল, আমার বাহু শক্ত করে ধরে আরও কাছে নিয়ে গেল, রেগে বলতে লাগে, এই মেয়ে, এই মেয়ে তুমি কেন বুঝো না, আমি তোমাকে ছাড়তে পারবো না, আমার ভালোবাসা কি কমতি আছে? হ্যাঁ, আমার ভালোবাসা কোনো কমতি আছে? ভালো করে শুনে রাখো, তুমি আমাকে ভালোবাসো আর নাই বাসো, তোমাকে তো সারা জীবন আমার সাথেই থাকতে হবে, তোমাকে তো আমি নিজের গর্বই করব, আমার একলার ভালোবাসাই যথেষ্ট আমাদের দুজনের জন্য, বুঝেছ? আমার ভয়ে কান্না করতে করতে হেঁচকে উঠে গেছে। উনি আমার হাতের বাহুতে বাঁধন হালকা করে দেয়, আমার চোখের পানি মুছে দেয়, তারপর আমার সামনে চুলগুলো কানের পেছনে গুঁজে দিতে দিতে বলতে লাগে, জান, আমার থেকে পালানোর চেষ্টা করো না, ওকে? কারণ তুমি তা পারবে না, তোমার উপর 24 ঘন্টা আমার নজর রয়েছে, এখন শুধু নিজেকে রেডি করো আমার হওয়ার জন্য, খুব তাড়াতাড়ি তোমাকে আমার করে নিতে আসছি, সারা জীবনের জন্য। তারপর উনি আমার কপালে আলতো চুমু দিয়ে আস্তে আস্তে দূরে যেতে লাগে। কিছু সময় পর দরজা খোলার শব্দ পেলাম, সাথে সাথে কমন রুমের লাইট জ্বলে উঠে, আমি কান্না করতে করতে হাট ভেঙে নিচে বসে পড়ি। আজ আমার সাথে যা হলো তা আমার কল্পনার বাইরে ছিল, আমি জোরে শব্দ করে কান্না করতে লাগি। কিছু সময় আগের কথা ভাবতেই ভয় লাগছে, হঠাৎ বাইরে থেকে আরিয়ান মাইশা ভেতরে আসে, আমি ওদের জড়িয়ে ধরে জোরে কান্না করতে লাগি। আরিয়ান জড়িয়ে ধরে জিজ্ঞেস করতে লাগে, কী হয়েছে তোর, আর এমন অবস্থা কী করে হলো? আমি কান্না করেই যাচ্ছি, মাইশা বলতে লাগে, চেহের তোর এই অবস্থা হলো কি করে, চুল অগোছালো, লিপস্টিক ছড়ানো, চোখে কাজল ছড়ানো। আমি আরো জোরে কান্না করেই যাচ্ছি, মাইশা ধমক দিয়ে বলতে লাগে, বলবি তো কি হয়েছে নাকি? আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, দিদি দিও না। তারপর ওরা আর কিছু না বলে আমাকে গাড়িতে করে বাসায় নিয়ে যায়। আমি ভয়ে কথা বলা ভুলে গেছি, সারা রাস্তা বাইরে তাকিয়ে থেকে চোখের জল ফেলেছি। সবার সামনে আসতেই চোখ মুছে গাড়ি থেকে নেমে যাই। বাড়িতে ঢুকতেই আম্মু রাগারাগি করে লেট হয়েছে বলে। আমি কোনো শব্দ না করে নিজের রুমে চলে যাই, রুমে গিয়ে সেই অবস্থায় ওয়াশরুমে চলে যাই, গিয়ে শাওয়ার ছেড়ে দিই, শাওয়ার নিচে দাঁড়িয়ে ভিজতে লাগি আর চিৎকার করে কান্না করতে লাগি, বারবার ঠোঁট কপাল উনার দেওয়া স্পর্শগুলো ঘষতে লাগি। 2 ঘন্টা শাওয়ার নিয়ে মাইশার ডাকে বের হই, বেডে এসে দেখি মাইশা বেড বক্সের উপর আমার ফোন রেখে গেছে। আমি ফোনের দিকে একবার তাকাই, দেখি দেওয়ানের মেসেজ, তারপর আবার চোখ ফিরিয়ে কভার থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যাই। ওয়াশরুম থেকে বের হয়ে বেডে শুয়ে পড়ি, হঠাৎ মেসেঞ্জারে মেসেজ আসে, আমি তাকিয়ে দেখি দেওয়ানের মেসেজ, তাই রেখে ফোন অফ করে দিয়ে আবার শুয়ে পড়ি। মাথাটা ভার ভার লাগছে, আস্তে আস্তে চোখে ঘুম নেমে আসে, আমিও ঘুমিয়ে যাই। সকালে চোখ খুলে দেখি চারপাশে আব্বু আম্মু বাড়ির সবাই বসে আছে, আমি উঠে বসতে নিলে বসতে পারি না, শরীর দুর্বল লাগে, মাথা ভার ভার লাগে। তারপর আম্মু ধরে আমাকে আম্মুর কপালে হাত রেখে বলতে লাগে, এখন কেমন লাগছে? ভালো, কিন্তু আমার কি হয়েছে? কাল রাতে যখন তোমাকে দেখতে আসছিলাম তখন তোমার কপালে হাত দিয়ে দেখি জ্বর, তারপর ডাক্তারকে ডাকি, ডক্টর বলে অনেক সময় পানিতে ভিজার কারণে জ্বর এসেছে। ও আচ্ছা, আম্মু আমার দিকে তাকিয়ে রেগে বলতে লাগে, এমন তো হবেই, ঠিক মতো খাও না, ঘুম না, সারাক্ষণ ফোন নিয়ে পড়ে থাকো, শরীর তো দুর্বল হবেই। আম্মু এখানে ফোনের কি দোষ বলো তো?
এই ফোনের এটা সব দোষ। জ্বর আমার, এটাও ফোনের দোষ। আব্বু আমার দিকে তাকে বলতে লাগে, হয়েছে তোমার? এমনিতেই আমার আম্মা অসুস্থ, তার মধ্যে তুমি আমার আম্মাকে বকছো। আমি আদুরি গলায় বলতে লাগলাম, দেখেছো কেমন বকছে? তারপর আম্মু আর কথা বাড়ায় না, আমাকে ধরে ওয়াশরুমে নিয়ে যায়। তারপর ফ্রেশ হয়ে এসে বেডে বসি, আম্মু ব্রেকফাস্টটা নিয়ে আসে, নিজের হাতে খাইয়ে দেয়। সারাদিন রুমেই থাকি, আম্মুই দুপুরে নিজের হাতে খাইয়ে দেয়। তারপর দুপুরে লাঞ্চ শেষে ওষুধ খেয়ে আবার ঘুমিয়ে পড়ি। বিকেলে মাইশা আমার রুমে আসে, আমার পাশে বসেই কপালে হাত দিয়ে বলতে লাগে, জ্বর কমেছে? শরীর কি এখনও খারাপ লাগছে? জ্বর কমেছে আর শরীরও আগের থেকে বেটার আছে। কাল রাতে জানি সবাই কত টেনশনে ছিলাম তোর এই অবস্থা দেখে। বড় আব্বু বড় আম্মু কত ভয় পেয়েছিল তোকে সেন্সলেস দেখে। এত কিছু হয়ে গেল আর আমি কিছুই জানি না। আর সেসব কথা বাদ দে, ক্লাস থেকে কখন ফিরলি? এই তো কিছু সময় আগে। জানিস আজ কি হয়েছে? কি হয়েছে? আহান স্যারকে কে যেন মেরে হাত পা ভেঙে দিয়েছে, আর ওনার ইউনিভার্সিটি থেকেও বের করে দিয়েছে। আমার আর বুঝতে বাকি রইল না কে আর কেন এসব কিছু করেছে। আমি কিছুটা ঘাবড়িয়ে গেলাম, কালকের ওনার কথা, ওনার স্পর্শ সব কিছু মনে পড়ে গেল। আমার চেহারায় ভয় দেখে মাইশা বলতে লাগে, কি হয়েছে তোর? না না কিছু না। তারপর আমি আর মাইশা বেশ কিছু সময় গল্প করলাম, দুদিন ইউনিভার্সিটিতে গেলাম না। আজ দুদিন পর ফোন অন করি, অন করতেই ফোনে একের পর এক মেসেজ আসছে। ফোনে আননোন নাম্বার থেকে অনেকগুলো মেসেজ, 250+ মেসেজগুলো সব দিওয়ানা করেছে। আমি আর কোনো রিপ্লাই দিই না। কিছু সময় পরেই ফোন আসে আননোন নাম্বার থেকে, আমি ফোন রিসিভ না করে অফ করে রাখি। তারপর আবার ঘুমিয়ে যাই, মেডিসিনের সাইড ইফেক্ট হয়েছে, শুধু ঘুম আসে। সন্ধ্যায় বাইরে সবার জোরে কথা বলার শব্দে ঘুম ভেঙে যায়। জানালা দিয়ে তাকিয়ে দেখি সন্ধ্যা হয়ে গেছে। বেড থেকে নামতেই দেখি অর্থে আর মাইশা আসছে। আমি আবার বেডে বসে পড়ি, আমি অর্থের দিকে তাকিয়ে জিজ্ঞেস করি, হঠাৎ আজ আমাদের বাসায় কি করে? আমার মামার বাসায়, আমি কি আসতে পারি না? আমি কি না করেছি নাকি? হঠাৎ আসলি তাই বললাম। বড় মামুনি ফোন করে আসতে বলেছে তাই এসেছি। বাইরে তো শব্দ কিসে? নানু এসেছে, আর কাল বাড়িতে ছেলেপক্ষ আসবে দেখতে, তাই সব কিছুর আয়োজন করছে। আমি বেড়ে থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে খুশি হয়ে লাফাতে লাফাতে বলতে লাগলাম, ওয়াও, মানে কাল মাইশা তোকে দেখতে আসবে? ইয়া, মাইশুর বিয়ে। দেখ বিয়েতে কিন্তু সবাই একরকম ড্রেস পরবো, হলুদ মেহেদি রং খেলা। বিয়ের রিসেপশনে কিন্তু সবাই ডিজাইনার ড্রেস আনবো। আর আর মাইশার দিকে হাত দেখিয়ে বলতে লাগে, থাম বোন থাম, তোর স্বপ্নের গাড়িতে ব্রেক মার, কাল ছেলেপক্ষ আমাকে না তোকে দেখতে আসবে, আর অর্থি পুপি আর নানুরা সবাই এর জন্য এসেছে। আর মাইশা আমার দিকে হাত দেখে বলতে লাগে, জানিস কে আসবে? কে? আমার ক্রাশ আরমান খান। আর আমি নাম শুনেই আমি আবারও শক খাই, আমার মনে হচ্ছে এবার জ্ঞান হারাবো। আম্মু কিচেনে কাজ করছে, পাশেই ছোট মা বড় মা কাজ করছে। আমি আম্মুর সামনে গিয়ে চেঁচিয়ে বলতে লাগি, আম্মু এসব কি শুনছি? আম্মু ড্রাই ফ্রুট কাটতে কাটতে বলতে লাগে, কি শুনছ আম্মু? তুমি কি সত্যি জানো না আমি কি বলছি? আম্মু আমার কথায় উত্তর না দিয়ে আগের মতোই ড্রাই ফ্রুট কাটতে ব্যস্ত। আমি আম্মুর হাত থেকে ছুরি নিয়ে নিই। এবার আম্মু আমার দিকে বিরক্তিকর চোখে তাকিয়ে বলতে লাগে, ওহো শেহের কি করছো? আমি কাজ করছি তো। আমি কোমরে হাত রেখে বলতে লাগলাম, মা আমিও তোমার সাথেই কথা বলছি, তুমি আমার কথাই শুনছো না। কাল নাকি আমাকে দেখতে ছেলেপক্ষ আসবে। মা আমার হাত থেকে ছুরিটা নিয়ে আবার ড্রাই ফ্রুট কাটতে কাটতে বলতে লাগে, তাহলে তো তুমি জানোই, আবার জিজ্ঞেস করছো কেন? মা সিরিয়াসলি, আমি এখনো বেশ ছোট, আমাকে তোমরা এখনই বিয়ে দেওয়ার জন্য পিছিয়ে পড়ে আছো বলো? শেহের ওনারা তোমাকে দেখতে আসছে, আর দেখতে আসলে তো হয় না। আর শেহের তুমি ততটাও ছোট না, সেই ক্লাস 7 থেকে বিয়ের প্রপোজাল আসছে, আমরা সবাইকে বারবারই না করে দিয়েছি তুমি ছোট বলে, কিন্তু এখন তুমি যথেষ্ট বড় হয়েছো, তোমার জন্য যে বিয়ের প্রপোজাল এসেছে ছেলে ভালো, ছেলের ফ্যামিলি ভালো,
আমি আর তোমার আব্বু নিজে কাল আরহামের সাথে দেখা করে এসেছি। আরহাম যথেষ্ট ভালো, আর ওর ফ্যামিলিও অনেক ভালো, শহরের নাম করা ফ্যামিলির মধ্যে একটা। আম্মু তোমরা এত কিছু করেছো আর আমাকে একটাবারও জানানোর প্রয়োজন মনে করনি আম্মু। শহীদ তুমি বোঝার চেষ্টা করো, আমি আর তোমার আব্বু তো তোমার জন্য কোনো ভুল সিদ্ধান্ত। আমি আর কোনো কথা না বলে গাল ফুলিয়ে সোফায় বসে রইলাম। কিছু সময় পর নানু আমার পাশে এসে বসে। নানু বলতে লাগে, কি হয়েছে বুড়ি, গাল ফুলিয়ে বসে রয়েছিস কেন? আমি নানুর গায়ে ঢলে পড়ে কাঁধে মাথা রেখে কাঁদো কাঁদো হয়ে বলতে লাগলাম, দেখো নানু, তোমার মেয়ে সবার সাথে মিলে ষড়যন্ত্র করে আমাকে বাড়ি থেকে বিদায় করে চিন্তা করছে। নানু আমার মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বলতে লাগে, বুড়ি তোর মা ঠিকই কথা বলেছে, আরহামকে তো অনেক ভালো করে চিনি, ছেলেটা খুব ভালো, তোকে অনেক সুখে রাখবে, ভালো রাখবে। আমাকে আরও কয়েক বছর আগেই আরহামের দাদি বিয়ের কথা বলেছিল, কিন্তু তখন তুই ক্লাস 9 পড়তিস, তাই আমি তোর বাবা মায়ের কাছে বিয়ের কথা বলতে সাহস করতে পারিনি। বিয়ের কথা অনেক আগে থেকেই চলছিল, তোর বাবাও প্রথমে না করে দিয়েছিল বিয়ের জন্য, তারপর কাল যখন আরহামের সাথে কথা বলে তখন রাজি হয়। তোকে আরহাম অনেক ভালোবাসবে। আমি ঘুরে নানুর গলা জড়িয়ে ধরে বলতে লাগলাম, ও নানু তুমি কেন বলছো না, আমি বিয়ের জন্য এখনো একদমই রেডি না, মাত্রই তো অনার্স প্রথম বর্ষে ভর্তি হলাম, আমার স্টাডি কমপ্লিট করব, বাবার বিজনেস দেখাশোনা করব, তারপর না হয় অন্য কিছু, তাছাড়া আরহাম আমার থেকে গুনে গুনে 8 বছরের বড়। বাহ বাহ বুড়ি, তুই তো দেখি সব খবরই নিয়ে ফেলেছিস। শোন বুড়ি, জীবনের সব কিছু হঠাৎ করে হয়, মানুষ কোনো কিছুর জন্য রেডি থাকে না। আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার 24, তো বয়স কোনো ব্যাপার না, তোকে কতটা ভালোবাসবে কতটা চাইবে তা দেখ। আর তাছাড়া আরহাম তোকে বিয়ের পর পড়াবে, ওদের ফ্যামিলি বিজনেস আছে, ওদের সেই অফিসে না হয় পড়ালেখা শেষ করে জয়েন করিস। কিন্তু নানু আমি আব্বু আম্মুকে ছাড়া কি করে থাকবো, যাই হোক তুমি না করে দাও এই বিয়ের জন্য ব্যাস। একদিন একদিন তোর বাবা মাকে ছাড়তে হবে, তাই না? আচ্ছা কাল ওনারা আসুক, তারপর না হয় পরে ভেবে দেখিস। আমি আর কথা বাড়ালাম না, কারণ আমাকে এখন ভাবতে হবে কি করে এই বিয়ে আটকাবো, যে কোনোভাবেই এই বিয়ে আমাকে আটকাতেই হবে, কারণ যদি ওই দেওয়ানা জানতে পারে বিয়ের কথা তাহলে আর আমি ক্ষতি করবে, আর আমি কোনোভাবেই ওনার ক্ষতি হতে দেব না, যেভাবেই হোক আমার ওনার থেকে দূরে থাকতে হবে। আমি নিজের রুমে চলে গেলাম, রাত 12 বাজে, এখনও ঘুম আসছে না, বারবার ছটপট করছি, বারবার সেদিনের কমন রুমের কথা মনে পড়ছে, আর ভয় করছে দেওয়ানের শেষ কথাগুলো মনে পড়তেই গা কেঁপে উঠছে ভয়ে। আমি নিজেকে শান্ত করার চেষ্টা করছি, হঠাৎ ফোনের মেসেজের টোনটা বেজে ওঠে, আমি ভয়ে ফোনটা হাতে নিয়ে দেখি দেওয়ানা মেসেজ করেছে। মেসেজ ওপেন করে দেখি, জান তুমি আমাকে যতই ইগনোর করো না কেন, তোমাকে ঘুরে ফিরে সেই আমার কাছে আসতে হবে, আমারই হতে হবে, তুমি যেখানেই যাও সেখানেই তুমি আমাকে পাবে, তোমার উপর আমার 24 ঘন্টা নজর রয়েছে। আমি কোনো রিপ্লাই দিলাম না, সিন করে রেখে দিলাম। এই দিয়ানা কোনো কথাই এমনি এমনি বলে না, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। তাহলে কি সে আরামের ব্যাপারটা জানতে পেরেছে? না না না, আমাকে কালকেই কোনো না কোনো একটা উপায়ে বিয়েটা ভাঙতেই হবে। রাতে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম কী করে বিয়ে ভাঙব। অন্যদিকে পুরো রুম অন্ধকারে ঘেরা, ড্রিম লাইটটি জ্বলছে, এই ড্রিম লাইটের আলোয় পুরো রুম আবছা আলো ছড়িয়ে আছে। শেহেরের সেই হাসি দেওয়া বড় ছবিটার সামনে আরহাম রকিং চেয়ারে বসে আছে, আর এক মনে ছবির দিকে তাকিয়ে আছে, আর খুঁজতে চেষ্টা করছে শেহেরের মাঝে কি তাকে সবচেয়ে বেশি পাগল করে তোলে। এটা নতুন না, প্রতিদিনের কাজ, আজ 5 বছর ধরে প্রতিটা দিন শেহেরের ছবির মাঝে তাকিয়ে তা খুঁজতে লাগে। আরহাম রকিং চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে বলতে লাগে, এই মেয়ে তোমার মাঝে এমন কি আছে বলো যা আমাকে এই আরহাম খানকে পাগল করে দিয়েছে? কখনো কোনো মেয়ের নেশা ছিল না, কিন্তু এক পিচ্ছি মেয়ের নেশা হয়ে যাবে আমি তো ভাবতেও পারিনি, সেই চাহনি আজও আমার বুকে বিঁধে আছে। তুমি আমার নেশা শেহের, তুমি আমার নেশা,
এমন নেশা যাতে আমি মারাত্মকভাবে আসক্ত পাগল হয়ে গেছি তোমার জন্য। আর হাম খান, যাকে পুরো শহর ভয় পায়, যার নামে পুরো শহর কাঁপে, সে কিনা সারাক্ষণ একটা মেয়েকে হারানোর ভয় থাকে, একটা মেয়ের জন্য নিজের ক্যারেক্টারটাই চেঞ্জ করে ফেলেছে, দুইটা রোল প্লে করছে শুধু তাকে হারানোর ভয়। দুনিয়ার সামনে আরহাম খান আর অন্যদিকে তোমার কাছে দিওয়ানা, যে নামকে তুমি ভয় পাও, যার নাম শুনলেও তুমি ভয়ে কাঁপো, তোমার কাছে আমি হিংস্র, আর আমাকে এই হিংস্র হতে তুমি বাধ্য করেছ। 5 বছরে আমাকে হিংস্র করে দিয়েছো তুমি, তোমার ভালোবাসা আমাকে হিংস্র করেছে, পাগল হয়ে গেছি তোমাকে পাবার জন্য। তোমার আশেপাশে কেউ আসলে আমার মাথায় রক্ত উঠে যায়, তোমার দেখে কেউ বাজে নজরে তাকলে আমার তার চোখ উপড়ে ফেলতে ইচ্ছে করে, তাকে খুন করে ফেলতে ইচ্ছে করে। আর তার জন্যই আজ পর্যন্ত যে তোমার দিকে বাজে নজরে তাকিয়েছে তাদের সবাইকে শেষ করে দিয়েছি, যে তোমার কাছে এসেছে তার হাত পা ভেঙে দিয়েছি, যা করেছি তাতে আমার কোনো আফসোস নেই, ট্রাস্ট মি, আমার কোনো আফসোস নেই। ভালোবাসা আর যুদ্ধ সব কিছুই জায়েজ, কেউ তোমার দিকে বাজে নজরে তাকালে তাকে খুন করে ফেলবো আমি, তোমার জন্য নিজের জানও দিতে প্রস্তুত, আর অন্য কারো জান নিতেও আমি 1 সেকেন্ডও ভাববো না। তুমি আমাকে ভয় পাও, তাই তোমার সাথে বিয়ে হওয়া পর্যন্ত আমি নিজের পরিচয় গোপন রাখবো। আমি চাই না তোমাকে হারাতে, আমি একবার তোমাকে নিজের করে নিয়ে যান, তারপর সব সত্য আমি তোমাকে বলে দেব। তোমার কাছে আরহাম খান মিস্টার পারফেক্ট, তাই তোমাকে আরহাম হয়েই হাসিল করব, তোমাকে আমার ভালোবাসতে বাধ্য করব, তোমার আমাকে ভালোবাসতেই হবে, আমার হতেই হবে। সকালে দরজা নকের শব্দে ঘুম ভাঙে, ঘুম ঘুম চোখে দরজা খুলে আবার বেডে এসে শুয়ে পড়লাম। নানু এসে মাথার কাছে বসে মাথার চুলগুলোতে হাত বোলাতে বোলাতে বলতে লাগে, বুড়ি ঘুম থেকে উঠো, সকাল হয়ে গেছে। আমি ঘুম ঘুম কণ্ঠে বলতে লাগলাম, নানু উফ ঘুমোতে দাও, তুমি আর তোমার মেয়ে একদম একরকম, আমার ঘুমে ডিস্টার্ব করো, নানু হেসে বলতে লাগে। তাই নাকি, আচ্ছা এখন উঠো, আজ তোকে দেখতে ছেলে বকো আসবে, রেডি হতে হবে। আমি বালিশ থেকে মাথা উঠিয়ে নানুর কোলে রেখে চোখ বন্ধ করে আগের মতো করে বলতে লাগলাম, ও নানু এত রেডি হওয়ার কি আছে, বিয়ে তো আর আমি করছি না, এত সাজগোজ করার কি দরকার। তা না হয় পরে দেখা যাবে, এখন উঠে ফ্রেশ হয়ে নে। নানু জোরাজুরিতে বেড থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। আমি বেডে বসে আছি, সামনে মাইশা নানু অর্ধি বসা, নানুর হাতে শাড়ি, নানু শাড়িটা আমার দিকে এগিয়ে দিয়ে বলতে লাগে, বুড়ি আর কত জিদ করবি, নে শাড়িটা পরে নে, তোর আমু আসলে রাগ করবে, তখন আমি তাকে থামাতে পারবো না, আগেই বলে দিলাম। আমি চেঁচিয়ে বলতে লাগলাম, এই শাড়ি পরলে কি আমার সৌন্দর্য বেড়ে যাবে, নাকি শেহের থেকে দীপিকা হয়ে যাব, যে শাড়িটা পরতে তো ফোর্স করছো, পারবো না আমি এই শাড়ি পরতে, তোমার মেয়ে যা বলার বলুক। কিছু সময় পর আমু রুমে এসে আমার দিকে তাকিয়ে আছে, রাগী দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলো, শেহিফ তুমি এখনো রেডি হওনি, ওনারা বাড়ি থেকে সে কখন বের হয়ে গেছে, রাস্তায় আছে, পৌঁছাতে আর 20 মিনিট লাগবে। নানু আমুর দিকে তাকিয়ে বলতে লাগে, দেখ সেই কখন থেকে বলছি শাড়িটা পরে নে, কিন্তু কে শোনে কার কথা, জিদ করে বসে আছে, সে শাড়ি পরবে না তো পরবে না। আম্মু আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকায়, আমি ভেজা বিড়ালের মতো মাথা নিচু করে ফেলি। আম্মু আমার দিকে তাকিয়ে রেখে চেঁচিয়ে নানুকে বলতে লাগে, এই মেয়ে জীবনও শুধরাবে না, মা তুমি শাড়ি দেখো, এটা ওকে পরতে বলো, আর 20 মিনিটের মধ্যে নিয়ে আসতে বলো। আম্মু বলেই রুম থেকে বেরিয়ে যায়। নানু আমার দিকে তাকিয়ে বলতে লাগে, কেন আমার মেয়েকে এভাবে জ্বালাস, যা আর কথা না বাড়িয়ে ড্রেসটা চেঞ্জ করে নে। আমি ইচ্ছে না থাকা শর্তেও ড্রেসটা নিয়ে ওয়াশরুমে চলে গেলাম, চেঞ্জ করে আসলাম জাম কালারের গাউনটা, আম্মু আবুল লাস্ট ইয়ারে ইন্ডিয়া থেকে এনেছিল, আমি খুলেও দেখিনি, যদিও গাউনটা অসম্ভব সুন্দর, পুরোটা ড্রেস হোয়াইট স্টোনের কারুকাজ করা, আর ওনারটা সাইডে মোটা লেজের মধ্যে স্টোনের কাজ পড়েছে, ভালোই লাগছে। নানু আর মাইশা জোড়াজুড়িতে মোটা করে কাজল দিলাম, ঠোঁটে হালকা লিপস্টিক, কানে স্টোনের গোল্ড ইয়াররিং, চুলগুলো ছেড়ে দিলাম, নানু ওড়না টেনে মাথায় ঘোমটা দিয়ে দিল,
আমি শুধু মুখ বুঝে সব সহ্য করছি। আর আগে ফুসফুস করে একবার নানুর দিকে তাকাচ্ছি, আরেকবার মাইশার দিকে, আরেকবার অর্থের দিকে। কিছু সময় পরেই সাইমা এসে জানিয়ে যায়, ওনারা এসে নানু শুনে আমাকে নিচে নিয়ে গেল। নিচে সিঁড়ি দিয়ে মাথা নিচু করে নামছি। কেমন যেন ভয় করছে, কেন ভয় করছে তা বুঝি না। আমি তো এই বিয়ে করবো না, তাহলে কেন এমন ভয় লাগছে, কেন এমন অনুভূতি লাগছে। আমি নিচে যেতেই আমার হাতে আমি মাথা নিচু করে হাতের ট্রেটা নিয়ে টি টেবিলের উপরে রাখলাম, তারপর সালাম দিলাম। হঠাৎ এক মহিলা আমাকে টেনে ওনার পাশে বসায়। আমি চুপ করে আছি মাথা নিচু করে। মহিলাটা আমার মাথায় হাত রেখে বলতে লাগে, মা তুমি কেমন আছো। আমি এবার হালকা মাথা উঁচু করে ওনার দিকে তাকালাম। অসম্ভব সুন্দর দেখতে, অনেকটা আরহামের মতো দেখতে, হয়তো ওনার মা হবে, কিন্তু দেখে বোঝাই যায় না। বোরকা পরা, মাথায় হিজাব পরা, হাতে ডায়মন্ডের চিকন চুড়ি, গায়ের রং ফর্সা। আমি নিচু স্বরে উত্তর দিলাম, জি ভালো। পাশে থেকেই বয়স্ক মহিলা বলতে লাগে, বাহ ছবির থেকে তো বাস্তবে আরও বেশি সুন্দর, এজন্যই আমার নাতিটা তো পাগল হয়েছে। এতক্ষণে বুঝতে পারলাম উনি আরহামের দাদু। আন্টি পাশে থেকে বলতে লাগে, আমাকে আর ওর বাবাকে তো একদিনের মধ্যে এমার্জেন্সি আসতে বলেছে, কি কাণ্ডটাই না করেছে। আর আমি ফোন পাওয়ার সাথে সাথেই নেক্সট ফ্রাইডে ফিরেছি, প্যাকিং করারও টাইম পাইনি। ওনার দাদি বলে ওঠে, বাসায় তো সব কিছু তোলপাড় করে দিয়েছে আমাকে, আর ওর দাদুকে তো আগেই বলে দিয়েছে যে ওর শেহেরকেই চাই চাই। আমার সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে, কি বলছে ওনারা, আর আমি সব কেন করছে। তাহলে কি উনি আমাকে ভালোবাসেন, না না এ কী করে হয়, দুদিনের পরিচয় কী করে ভালোবাসতে পারে। হয়তো এসব কিছু রেগে করছে, আমি ওনাকে ইগনোর করেছি বলে, টিভি সিরিয়ালের মতো হয়তো আমাকে বিয়ের পর টর্চার করবে, এসব ভাবতে ভাবতে ভয়ে বড় একটা ঝোঁক গিলছে। কিন্তু ওনার ফ্যামিলিকে দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে, আমার এত ভাবাভাবির দরকার কি, আমি তো আর এই বিয়ে করছি না, সো নো টেনশন। মনে মনে এসব কথা ভেবে আমি বড় একটা শ্বাস নিলাম। ওনারা আমাকে নানা প্রশ্ন জিজ্ঞেস করে, আমি সুন্দর করে তার উত্তর দিলাম। ওনারা বেশ ফ্রি, কিছু সময়ের মধ্যেই বাড়ির সবার সাথে মিশে গেছে। আর আন্টিকে দেখলে মনেই হয় না আন্টি এত বছর দেশে বাইরে ছিলেন। আর ওনারা এত বড় ফ্যামিলি হওয়ার পরেও কোনো অহংকার নেই, একদম সাধারণ মানুষের মতো বিহেভিয়ার। যাওয়ার আগে আমার হাতে চুড়ি আর রিং পরিয়ে যায়। আমি নীরবভাবে সব কিছু দেখছি। সন্ধ্যার পর ওনারা চলে গেল, আমি কি করব বুঝতে পারছি না, দোটানায় পড়ে আছি। রাতে আম্মু আব্বু আমার রুমে আসে, আম্মু আমার পাশে বসেই বলতে লাগে, শেহের এখন বলো তোমার ডিসিশন কি। ওনাদের পরিবারে তুমি অনেক ভালো থাকবে আম্মা, আর হ্যাঁ তোমাকে খুব ভালো রাখবে, তোমার খেয়াল রাখবে। ওনারা ফোনে উত্তর জানাতে বলেছে, কি বলবো ওনাদের। মা আর যাই হোক আমি বিয়ে করতে পারবো না। কেন মা, আমি কোনো রাজনীতিবিদকে বিয়ে করব না। কেন মা, তুমি জানো আমার ছোট থেকে রাজনীতি পছন্দ না, ষড়যন্ত্র মারামারি চাল এসব আমার ভয় করে। আমি কি করে এমন একজনকে বিয়ে করতে পারি যে কিনা একজন রাজনীতিবিদ। জেহের তুমি কি মনে করো, আমরা কোনো যাচাই বাছাই করে নেই। আমি নিজেকে কঠোর করে বললাম, বাবা প্লিজ তোমরা ওনাদের না করে দাও, আমি বিয়ে করতে পারবো না। যদি তোমরা জোরাজুরি করো তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। আব্বু আম্মু আর কোনো কথা বলে না, রুম থেকে চলে যায়। আব্বু আম্মু চলে যেতেই আমি চোখের পানি ছেড়ে দেই, এত সময় খুব কষ্ট আটকে রেখেছিলাম। আজ প্রথমবার আব্বু আম্মুর মুখের উপর কথা বলেছি, ওনাদের কথা অমান্য করছি, খুব খারাপ লাগছে। অন্যদিকে আরাম নিজের রুমের বেডে বসে আছে, হাত দুটো মুঠো করে আছে। পাশের থেকে আরামের দাদি ভয়ে ভয়ে বলতে লাগে, দাদু ভাই রেগে আসিস কেন, ওনারা একবার না করছে তাতে কি হয়েছে, আমরা না হয় আবার বিয়ের প্রপোজাল নিয়ে যাব, শেহেরকে রাজি করাবো, ও অবশ্যই রাজি হবে। আরাম দাদি দাঁত চেপে বলতে লাগে, না দাদিমা তুমি আর বিয়ের প্রপোজাল নিয়ে যাবে না, ওকে কি করে রাজি করাতে হয় তা আমি খুব ভালো করেই জানি, এবার ও নিজেই বিয়ের জন্য তাড়াহুড়া করবে, এখন তুমি যাও দাদিমা রেস্ট করো। আরামের দাদি রুম থেকে বের হয়ে গেল। আরাম এত সময় বেশ কষ্ট করে নিজের রাগকে কন্ট্রোল করে রেখেছে। আরামের দাদিমা বের হতেই রেগে চিৎকার করে নিজের হাত ড্রেসিং টেবিলের গ্লাসে ঘুষি মারে, হাত থেকে টপ টপ করে রক্ত পড়তে লাগে। আর রেগে বলতে লাগে, তুমি আরাম খানের ভালো রূপটা এতদিন দেখেছো,
খারাপটা তুমি এখনো দেখোনি, এবার তুমি বুঝবে এই আরহাম খান কতটা ভয়ঙ্কর হতে পারে, এবার দেখবে তুমি। আমি বারান্দার রেলিং ধরে আকাশের চাঁদের দিকে এক নজর তাকিয়ে আছি। চারদিকে চাঁদের আলো ছড়িয়ে পড়েছে, অসম্ভব সুন্দর লাগছে। কিন্তু আমি মন খারাপ করে আছি। পেছন থেকে মাইশা এসে বলতে লাগে, আরহাম খান রাজনীতিবিদ বলে কি তুই তাকে রিজেক্ট করেছিস, নাকি আরো অন্য কোনো কারণ আছে? আমি আগের মতো আকাশের দিকে তাকিয়ে উত্তর দিলাম, আরহাম রাজনীতিবিদ তা না হয় মেনে নিব, কিন্তু আমার জন্য যে ওনার প্রাণ যাবে। মানে কি? মানে আমি যদি আরহামকে বিয়ে করতে রাজি হই তাহলে দেওয়ানা আরামের ক্ষতি করবে, আরামকে শেষ করে দেবে। আর আমি চাই না আমার জন্য ওনার কোনো ক্ষতি হোক। আর তাছাড়া আমার রাজনীতি জিনিসটা অপছন্দ, আমি কোনো আতঙ্কের সাথে সারা জীবন বাঁচতে পারবো না। কিন্তু বাড়ির সবাইকে কি বোঝাবি? যা বলার আমি তা বলে দিয়েছি, রাত অনেক হয়েছে, কাল ক্লাস আছে, গুড নাইট। মাইশাও আর কোনো কথা না বলে বেরিয়ে নিজের রুমে চলে যায়। আমিও নিজের রুমে গিয়ে বেডে শুয়ে ঘুমানোর চেষ্টা করি। হঠাৎ আন্নার নাম্বার থেকে একটা মেসেজ আসে, আজ যা করেছো একদমই ভালো করনি, এর ফল তোমাকে ভোগ করতে হবে, তৈরি থেকো। মেসেজটা পড়ে আমি ভয় পেয়ে যাই, এটা কে ছিল? দেওয়ানা তো না, কারণ আজ তো আমি কিছুই করিনি। তাহলে কি আরাম ছিল? ওনাকে রিজেক্ট করার জন্য কি আমার সাথে বদলা নেবে? সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম ভার্সিটির উদ্দেশ্যে নিচে গেলাম। মাইশা অর্ধে বসে আছে, আমিও তাদের পাশে বসলাম। কেমন যেন ঠান্ডা পরিবেশ। আমি মাইশার দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করে জিজ্ঞেস করি, কি হয়েছে? মাইশা চোখ দিয়ে ইশারা করে বলে, কিছু না। আম্মু কিচেন থেকে এসে আমার সামনে নাস্তার প্লেটটা রেখে যায়, দেখে মনে হচ্ছে বেশ রেগে আছে। আমি আজ খাবার নিয়ে কোনো ঝামেলা করলাম না, না জানি কিছু বললে আমাকে আবার কী করে। নাস্তা করতে করতে আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু আব্বু কোথায়? আম্মু কিচেনে পরোটা ভাজতে ভাজতে উত্তর দেয়, অফিসে। আজ তো তাড়াতাড়ি চলে গেল? হুম, কিছু ইম্পর্টেন্ট কাজ আছে তাই। ও, আমি আর কোনো কথা না বাড়িয়ে নাস্তা করে অর্থে আর মাইশার সাথে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে যাই। ভার্সিটিতে ক্যান্টিনে বসে বসে প্রতিদিনের মতো কফি খাচ্ছি আর আড্ডা দিচ্ছি। হঠাৎ আরিয়ান আমার দিকে তাকিয়ে বলতে লাগে, কি খবর তোর? কাল হবু শাশুড়ি আর হবু দাদি শাশুড়ি কি বলল? শাটো পারিয়ান, কি হবু শাশুড়ি আর হবু দাদি শাশুড়ি বলছিস? আমি এই বিয়ে করছি না, ওকে? তোর এই কথাটা আমার কাছে সত্যি এখন বিরক্ত লাগছে। কাল থেকে না হয় 500 বার তোর এই একই কথা শুনছি। আমি কিছুটা চেঁচিয়ে বলতে লাগলাম, তো যা সত্যি তাই বলছি, আমি যেহেতু বিয়ে করছি না তো তোরা কেন হবু শাশুড়ি আর দাদি শাশুড়ি বলছিস বলতো? যাই বলিস না কেন, আন্টি আর আরহাম খানের দাদি কিন্তু খুব ভালো মানুষ। হুম, তা ঠিক, আন্টি খুব ভালো আর দাদিও খুব ভালো, কত মিশুক বল। হুম, তো বিয়েটা করে নি না? আমি মাইশার দিকে তাকিয়ে রেগে বলতে লাগলাম, কেন? তুই বুঝি জানিস না আমি কেন না করছি? আমার পছন্দ না। সিরিয়াসলি সেহে, তোর আরহাম খানকে পছন্দ না? তুই কি মানুষ নাকি এলিয়েন বোন? ওনার জন্য পুরো শহরের মেয়ে পাগল, সবাই ওনাকে পাওয়ার জন্য কত কিছু করছে, আর তুই পেয়েও হারাতে চাইছিস? তুই চুপ থাক ডাইনি, উনি রাজনীতিবিদ তাই ভালো লাগে না, বাকি সব ঠিক আছে। সোয়ের রাজি হয়ে যা, রাজনীতিবিদ তাতে প্রবলেম কি? আমার রাজনীতি ভালো লাগে না, ভয় করে রাজনীতিতে, সারাক্ষণ ষড়যন্ত্র মারামারি আতঙ্ক এইসব কিছু আমার ভয় লাগে। আর যাই হোক, আমি কোনো রাজনীতিবিদের সাথে সারা জীবন কাটাতে পারবো না। তারপরও একটু ভেবে দেখতি। আরিয়ানের কথা বেশ রাগ হলো, তাই চেঁচিয়ে বলতে লাগি, তাহলে তুই তোর টুইন ওয়ান ভিলেনের প্রপোজালে রাজি হয়ে যা। মানে তুই ওই মিশার কথা বলছিস? হুম, তোর টুইন ওয়ান ভিলেনের কথাই বলছি, মানে মিশা দেখতে দীপজল। দুই ভিলেনের খেতাব নিজে একাই নিয়ে নিয়েছে। আমার কথা শুনে অর্থে আর মাইশা খিটখিট করে হেসে দেয়, আরিয়ান মুখ ফুলিয়ে বসে থাকে। আমি কিছুটা হেসে কফির মগে চুমুক দিই। হঠাৎ করে জানালা দিয়ে ভার্সিটির মাঠে চোখ যায়। মাঠে আরাম খানের গাড়ি দেখে কলিজা কেঁপে ওঠে। তার কিছু সময় পরে দেখি আরাম খান ক্যান্টিনের দিকে আসছে। ওনাকে দেখেই কালকে রাতের মেসেজের কথা মনে পড়ে যায়। আমি কেঁপে কেঁপে বলতে লাগি, ও নো, আরাম খান
আমার কথা শুনে অর্থি এদিক ওদিকে তাকিয়ে খুঁজতে লাগে। আমি ওর মাথা হালকা করে আঘাত করে জানালার দিকে দেখিয়ে বলতে লাগি, ওই যে ওদিকে তাকা। অর্থি আমার কথায় জানালার দিকে তাকায়, জানালার দিকে তাকিয়ে বলতে লাগে, ওয়াও আজও কি সুন্দর লাগছে, ডার্ক চকলেট শার্ট। আমি নিজের কপালে বাড়ি মেরে বলতে লাগি, হাই কপাল, আমি ওকে কি দেখাচ্ছি, আরো শার্টের নিয়ে ব্যস্ত। উফ, অর্থি আমার দিকে তাকিয়ে বলতে লাগে, কি দেখছিস তুই, আরে গাধি ওই দেখ আরাম কেমন রেগে আছে, হয়তো কাল বিয়ের প্রপোজাল রিজেক্ট করার জন্য, যদি আমাকে মেরে গুম করে দেয় তাহলে। অর্থি হেলে দুলে বলতে লাগে, আরে না উনি কখনোই এমন কিছু করবে না, উনি খুব ভালো। ইস, চুপ থাকতো, শোন আমি এখন পালাচ্ছি, যদি তোদের আমার কথা জিজ্ঞেস করে তাহলে বলবি আমি আজ ক্লাসে আসিনি। না না আমি ওনাকে মিথ্যে কথা বলতে পারবো না, হাজার হোক উনি আমার ক্রাশ। আমি মুখে হাসির রেখা টেনে দাঁতে দাঁত চেপে বলতে লাগি, যদি ক্রাশকে দুলাভাই বলতে না চাস তাহলে মিথ্যে কথাটা বলবি, ওকে। অর্থি মন খারাপ করে বলতে লাগে, সত্যি কি ওনাকে মিথ্যে কথা বলতে হবে? এই আফা, আপনার ড্রামার দোকান বন্ধ করেন দয়া করে, আর যা বলছি তা কর, ওকে। অর্থি মাথা নাড়লো। আমি ক্যান্টিনের পেছনে দরজা দিয়ে বের হয়ে গেলাম, আমাদের ডিপার্টমেন্টে আর গেলাম না, কারণ আমাকে ক্যান্টিনে না পেলে ওদের সাথে না দেখলে অবশ্যই আমাদের ডিপার্টমেন্টেই যাবে আমাকে খুঁজতে। কোনো রাস্তা না পেয়ে দোতলায় পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে চলে গেলাম। আজ পুরো তলা খালি, মনে হচ্ছে তাদের ক্লাস নেই, তাই ওনাদের লাইব্রেরিতে বসে রইলাম। ভার্সিটিতে প্রতি ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা লাইব্রেরি আছে, আমি সেখানে বসে বসে মোবাইল চাপছি। অর্থিকে মেসেজ দিলাম, চলে গেছে উনি, সাথে সাথে অর্থির মেসেজ আসে, চলে গেছে, কোথায় তুই? পলিটেকনিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের লাইব্রেরিতে আছি। তারপর আর কোনো মেসেজ দেয় না। আমি ব্যাগ থেকে চকলেট বের করে খেতে লাগলাম, আর ফেসবুকে নিউজ ফিডে ঘোরাঘুরি করছি। হঠাৎ পেছন থেকে লাইব্রেরি বন্ধ করার শব্দ পেলাম। পেছন ফিরে যা দেখলাম তা দেখে আমার চোখ কপালে উঠে গেল। আমি ভয়ে ফোন রেখে দাঁড়িয়ে এক পা এক পা করে পেছোতে লাগলাম, আর আমার দিকে এগিয়ে আসছে। আমি আস্তে আস্তে পেছোতে পেছোতে বুক সেলফের সাথে ঠেকে গেলাম। উনি আমার কাছে এসে দুহাত আমার দুপাশে রেখে আমাকে আটকায়। আমি ওনার চোখের দিকে তাকিয়ে ভয় পেয়ে যাই, ওনার রক্তবর্ণ চোখ মনে হচ্ছে খুব রেগে আছে, জানি আমাকে মেরে আজ মাটিতে পুঁতে ফেলবে। আমি ওনার দিকে তাকিয়ে ভয় ঠোক দিলাম। উনি আমার দিকে তাকিয়ে আগের মতোই রেগে বলতে লাগলে, এখানে কি? আমি ভয় ভয় বলতে লাগি, এ মানে হয়েছে আর কি, আমি কি বলবো কিছু বুঝতে পারছি না। উনি মুখটা আরো কাছে এনে দাঁতে দাঁত চেপে বলতে লাগে, ইয়ে মানে আর হয়েছে কি, শুনেছি এগুলো, এরপর বলো। আমি আমতামতা করে বলতে লাগলাম, আসলে এখানে আমি পড়ছিলাম। ও আচ্ছা, অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট পলিটিক্যাল সায়েন্সের বই পড়ছে, ব্যাপারটা বেশ হাস্যকর না? আমি বড় বড় চোখ করে ওনার দিকে তাকিয়ে বললাম, আপনার থেকে কেন পালাবো? সেটা তো তুমি জানো। তারপর আবার আমার হাত চেপে ধরে, রেগে জোয়াল শক্ত করে আমার হাত আমার সামনে ধরে বলতে লাগে, হাতে চুড়ি আর রিং কই? কেন আপনি জানেন না আমি বিয়ের প্রপোজাল না করে দিয়েছি? উনি রেগে এক হাতে বুক সেলফে বাড়ি দেয়। আমি ভয়ে কেঁপে উঠি। উনি বলতে লাগে, এত সাহস তোমাকে কে দিয়েছে, আমাকে রিজেক্ট করার সাহস তুমি কোথায় পেলে? আমি ওনার কথায় ভয়ে কান্না করতে লাগি, আমি কান্না করতে লাগি, আমি আপনাকে বিয়ে করবো না। উনি আমার মুখে ওনার হাত চেপে ধরে, আমি ব্যথায় কুঁকিয়ে উঠি, আমার চোখ থেকে অনবরত পানি ঝরছে। উনি আমার ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরে, আমি ওনার এমন ব্যাপারে পুরো স্তব্ধ হয়ে যাই। উনি রুডলি কিস করতে লাগে, আমি ওনার থেকে ছাড়া পাওয়ার প্রাণপণ চেষ্টা করছি, আমি যতই ছাড়াবার চেষ্টা করছি উনি ততটাই গভীরভাবে কিস করতে লাগে। ওনার স্পর্শগুলো সেদিনের সেই দেহনার স্পর্শের কথা মনে করিয়ে দিচ্ছে। আমি কান্না করছি আর হাত ছোড়াছুড়ি করছি। বেশ কিছু সময় পর উনি আমাকে ছেড়ে দেয়, আমার শরীর প্রায় অবশ এসছে, আমি দুর্বল হয়ে কান্না করতে করতে সেলফির সাথে হেলান দিয়ে থপ করে নিচে বসে পড়ি, হাঁপাতে লাগি আর ওনার দিকে ঘৃণার চোখে তাকিয়ে থাকি। উনি এমন কিছু করবে আমার তা কল্পনার বাইরে ছিল।
ওনার উপর খুব ঘৃণা হচ্ছে। উনি আমার সামনে হাঁটু কেড়ে বসে আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। আমার সামনে চুলগুলো কানের পেছনে গুঁজে দিতে দিতে বলতে লাগে, আমি যা চাই তা হাসিল করেই ছাড়ি, যে কোনো মূল্যেই হোক না কেন, আমাকে খারাপ হতে বাধ্য করো না, হ্যাঁ? তার ফল তোমার জন্য ভালো হবে না, বাসায় গিয়ে বিয়ের জন্য হ্যাঁ বলবে, ওকে? আমি কান্না করতে করতে চিৎকার করে বলতে লাগলাম, কখনো না, শুনেছেন আপনি? আর আমার দিকে তাকে ভ্রু কুচকে বলতে লাগে, এটাই তোমার শেষ কথা? আমি চিৎকার করে বলতে লাগলাম, আর আমি বাঁকা এসে বলতে লাগে, তাহলে তোমার ফ্যামিলির ধ্বংস দেখার জন্য রেডি হয়ে যাও সুইটহার্ট, 24 ঘন্টার মধ্যে তুমি নিজে আসবে আমার কাছে বিয়ের জন্য, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আর আমার কাছে এসে আমার গালে নিজের এক হাত রেখে বড় আঙুল দিয়ে স্লাইড করছে। উনি এক নজরে আমার দিকে তাকিয়ে আছে, তারপর বলতে শুরু করে, তোমার আমাকে রিজেক্ট করা একদমই উচিত হয়নি, এই 24 ঘন্টার মধ্যে তুমি আমার কাছে আসবে বিয়ের কথা বলতে। আমি ওনার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে আছি, ওনার হাতটা ঝাড়ি দিয়ে সরিয়ে রেগে বলতে লাগলাম, তা কখনোই হবে না, আমি আপনার মতো জঘন্য লোককে কখনোই বিয়ে করব না, আমি কখনো কল্পনাও করতে পারিনি আপনার ভালো মানুষের মুখোশের পেছনে এমন একটা জঘন্য চেহারা থাকতে পারে, ঘৃণা হচ্ছে আপনাকে, খুব ঘৃণা হচ্ছে। উনি শব্দ করে হেসে আমার পেছনের চুলগুলো শক্ত করে ধরে আমাকে ওনার কাছে এনে দাঁতের দাঁত চেপে বলতে লাগে, তুমি আমাকে ঘৃণা করো আর যাই করো, আই ডোন্ট কেয়ার, কিন্তু তোমাকে আমার হতেই হবে, বুঝেছ? আমি ওনার দিকে থেকে ঘৃণার মুখ ফিরিয়ে নিই, উনি আবার আমার মুখ শক্ত করে ধরে ওনার দিকে ফিরিয়ে বলতে লাগে, এই ঘৃণার চোখে তাকিও না গো, একদম বুকে গিয়ে লাগে। তারপর আমার ঠোঁটের কাছে নিজের ঠোঁট আনতেই আমি চোখ মুখ খিঁচে বন্ধ করে ফেলি, কেমন যেন অস্বস্তি লাগছে। কিন্তু বেশ কিছু সময় পর ওনার কোনো সারশব্দ না পেয়ে চোখ খুলি, খুলে দেখি উনি আমার দিকে গভীরভাবে তাকিয়ে আছে। তারপর আমি হাত ছোটাছুটি করতেই আমাকে ছেড়ে দেয়, তারপর আমার সামনে থেকে উঠে দরজার সামনে গিয়ে আমার দিকে ফিরে বলতে লাগে, এখন চলে যাচ্ছি কিন্তু খুব শীঘ্রই তুমি আমার কাছে আসবে, নিজের থেকে বিয়েতে রাজি হবে আর আমি অপেক্ষা করব সেই সময়ের, মনে রেখো। উনি বলেই সানগ্লাসটা পরে বাঁকা হেসে দরজা খুলে রুম থেকে চলে যায়। আমি ওনার যাওয়ার দিকে তাকিয়ে নিজের চোখের জল ফেলতে থাকি আর নিজেকে গোছাতে ব্যস্ত হয়ে পড়ি। ওনার শেষের প্রত্যেকটা কথাই ছিল ভয়ঙ্কর, উনি আমার পরিবারের সাথে কী করতে চাচ্ছে, কেন এমন করছে উনি, উনি কী চায়, উনি কি আমাকে ভালোবাসেন নাকি প্রতিশোধ নেওয়ার জন্য এমন করছেন, এত প্রশ্ন কিন্তু কোনোটারই উত্তর নেই। আমি নিচ থেকে উঠে লাইব্রেরি থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে ওনার প্রত্যেকটা কথা ভাবছি আর আজ ওনার করা ব্যবহারের কথা ভাবছি, উনি এমন হবে আমি কল্পনাও করতে পারিনি, ওনার মুখোশের আড়ালে আসল চেহারাটা এতটা ভয়ঙ্কর হবে তা আমার ধারণার বাইরে ছিল। হঠাৎ সিঁড়ি দিয়ে নামতে নামতে অর্থে আর মাইশার সাথে ধাক্কা খাই, মাইশা আমার দিকে তাকিয়ে বলতে লাগে, তুই ঠিক আছিস? আমি ওদের বুঝতে না দিয়ে মুখে হাসির রেখা টেনে বলতে লাগলাম, না আমি ঠিক আছি, আমার আবার কি হবে, অর্থে হাঁপাতে হাঁপাতে বলতে লাগে, যেভাবে রেগে আরমানকে আসছিল ভয় পেয়ে গেছিলাম। আমি ওর কথায় অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মানে? অর্থে আমার দিকে তাকিয়ে ভয়ে এক পা পিছিয়ে গিয়ে বলতে লাগে, বকবি না তো? আমি বিরক্তভাবে তাকে বলতে লাগি, না বকবো না, এখন বল, অর্থে আমতা আমতা করে বলতে লাগে, আসলে হয়েছে কি, তুই যখন আমার সাথে চ্যাটিং করছিলি তখন আমার পাশে আরমান খান ছিল আর আমি ওনার কথাই তোকে জিজ্ঞেস করেছি যে তুই কোথায়। অর্থের এমন কথা আমার ইচ্ছে করছে ওর মাথা ফাটাই, তার মানে আরাম অর্থের থেকে জেনেই আমার কাছে এসছে। আমি রেগে চেঁচিয়ে অর্থের দিকে তাকিয়ে বলতে লাগি, তুই আমার বোন নাকি শত্রু শয়তানি, অর্থে আমতা আমতা করে বলতে লাগে, এমন করিস কেন, উনি তো কিউটলি বলেছে, তো ওনাকে কি করে না করি বল, শত হলেও আমার ক্রাশ। আমি চেঁচিয়ে বলতে লাগি, তুই আসলে একটা অসভ্য আর তোর ক্রাশও একটা অসভ্য। কেন আমার
আমার ক্লাস তোকে কিপ করেছে। কিছু না কিছু না, চল ক্লাসে চলে গেলাম। পুরোটা ক্লাস ওনার কথাগুলো ভাবছিলাম, উনি কি করতে চাইছে আমার সাথে, আমার পরিবারের সাথে। ক্লাস শেষে ভয়ে ভয়ে বের হলাম, কিন্তু কোথাও ওনাকে দেখলাম না। তারপর স্বস্তির নিঃশ্বাস নিয়ে বাড়িতে চলে এলাম। বাড়িতে ঢুকতেই দেখি ড্রয়িং রুমে নানু, বড়াব্বু, বড়াম্মু, ছোটাব্বু বসে আছে। বড়াব্বু কিছু পেপার্স করছে, বেশ চিন্তিত। আমি আম্মুর পাশে গিয়ে দাঁড়িয়ে আব্বুকে জিজ্ঞেস করি, আম্মু কি হয়েছে আব্বু, তোর টেনশনে কেন? আম্মু আমার দিকে কাঁদো কাঁদো হয়ে বলতে লাগে, তোমার বাবার ড্রিম প্রজেক্টের নির্মাণের কাজটা বন্ধ হয়ে গেছে। সেখানে অলরেডি ইঞ্জিনিয়ারদের কাছে 4.5 কোটি টাকা দেওয়া হয়ে গেছে, আর এই মুহূর্তে অন্য কোম্পানি বলেছে ওনারা এই প্রজেক্টটা করতে পারবে না। কিন্তু মা, ওনারা এটা কি করে করতে পারে? আব্বুর অলরেডি এত টাকা ইনভেস্ট করেছে, ওনারা মাঝপথে কি করে এই কাজ অফ করতে পারে? আমাদের এর বিরুদ্ধে লিগালি কোনো স্টেপ নিতে হবে। কোনো কাজ হবে না, তোমার আব্বু তা করতে চেয়েছে, কিন্তু উপর থেকে অর্ডার, এটা কোনো লিগালি কোনো স্টেপ নেওয়া যাবে না। আমি হতবাক হয়ে রইলাম, খুব খারাপ লাগছে। এটা আব্বুর ড্রিম প্রজেক্ট ছিল, আর তাছাড়া এত টাকা ইনভেস্ট করেছিল। আমি আব্বুর পাশে বসে ভাবতে লাগলাম কোনো পথ পাওয়া যায় কি না। হঠাৎ নানুর ফোন বেজে ওঠে। নানু ফোন রিসিভ করে বলে, হ্যাঁ সালমান, বল। কিছু সময় পর হঠাৎ নানু ফোন হাতের থেকে ধপ করে ফেলে দিয়ে বসে পড়ে। আমি আর আম্মু নানুর এমন অবস্থা দেখে নানুর পাশে গিয়ে নানুকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করি, নানু নানু তোমার কি হয়েছে, কে ফোন করেছে? সালমান কি বলেছে? ও বলেছে আমাদের ফ্যাক্টরি অফ করে দিয়েছে। কি কি কি, এটা কি করে সম্ভব? কে বা কারা করেছে? পরিবেশ মন্ত্রণালয় থেকে নোটিশ এসেছে। মানে কি, মামা তো সব রুলস ফলো করে ফ্যাক্টরি চালাচ্ছে, তাহলে কেন ওনারা এমন করবে? এতে তো পরিবেশের উপর কোনো প্রভাব পড়ছে না, তাহলে কেন এমন করবে? ওনারা বলছে ফ্যাক্টরির কারণে নাকি পানি দূষিত হচ্ছে। এটা কি করে সম্ভব? ফ্যাক্টরির সব বস্ত্র তো পানিতেই ফেলছে না, আর ফ্যাক্টরি নদীর পাশে হয়েছে বলে কি পানি দূষিত হচ্ছে নাকি? মামা তো সব পদক্ষেপ নিয়েছে যাতে পানি দূষিত না হয়, সব রুলস মানছে, তাহলে ওনারা কেন এমন কিছু করবে কোনো প্রুফ ছাড়া? আর এত ছোট কারণের জন্য ওনারা কেন ফ্যাক্টরি অফ করছে? ওনারা বলছে ফ্যাক্টরির কারণে নাকি পানি দূষিত হচ্ছে। আমি আর আম্মু নানুকে অনেকভাবে বুঝিয়ে নিজের রুমে পাঠাই, চিন্তামুক্ত করার জন্য চেষ্টা করি, কিন্তু নানু কিছুতেই শান্ত হচ্ছে না। একের পর এক ঝামেলা, খুব খারাপ লাগছে। কি হচ্ছে এসব? একদিকে আব্বুর প্রবলেম, অন্যদিকে মামার, পুরো বাড়ি স্তব্ধ হয়ে আছে, সবাই টেনশন করছে। নানুর প্রেশার হাই হয়েছে, অসুস্থ হয়ে পড়েছে। নানুর পাশে বসে আছি, নানু ঘামছে। এসব ঝামেলা থেকে বের হতে রাস্তা খুঁজছি, কিন্তু কোনো রাস্তাই পাচ্ছি না। নানু ঘুম থেকে উঠতেই নানুকে খাইয়ে দরজা অফ করে লাইট অফ করে চলে আসি ডাইনিং রুমে ডিনার করতে যাই। গিয়ে দেখি সবাই চুপ করে বসে আছে, কেউ ডিনার করছে না, সবাইকে টেনশন মনে হচ্ছে। আমি চেয়ার টেনে বসে পড়ি, আব্বুর পাশে বসে আছি। আব্বুর দিকে তাকিয়ে আব্বুকে আশ্বাস দিই, আব্বু সব ঠিক হয়ে যাবে। আব্বু আমার দিকে তাকিয়ে বলে, হুম আম্মা। তারপর ডিনার করতে লাগলাম। ডিনার শেষ করে যে ডাইনিং টেবিল থেকে তখনই ছোটাব্বুর ফোন বেজে ওঠে। ছোটাব্বু রিসিভ করে ওই পাশ থেকে কিছু শুনে হঠাৎ রেগে চেঁচিয়ে বলতে লাগে, এটা কি করে হতে পারে? সাইডের কাজ কেন অফ করে দেওয়া হলো? এটার প্রথম থেকে আমাদের কোম্পানি কাজ করেছে, তাহলে অন্য কোম্পানি কি করে মাঝে ঢুকে গেল? অন্য পাশে কিছু বলতেই আবার ছোটাব্বু রেগে উত্তর দেয়, আপনাদের হাতে কোনো কিছু করার নাই। মানে কি, আমাদের কোম্পানি সে প্রথম থেকে সাইডের কাজটা করছে, তো মাঝে অফ হওয়ার প্রশ্নই আসে না। আমি এখন আসছি। ছোটাব্বু ফোন কেটে আব্বুর দিকে তাকিয়ে বলতে লাগে, ভাই আমি অফিস থেকে আসছি, আমাদের সাইডের কাজটা অফ করে দিয়েছে আর তা অন্য কোম্পানিকে দিতে যাচ্ছে, আমাকে এক্ষুনি যেতে হবে। ছোটাব্বু আর কোনো কথা না বলে তাড়াতাড়ি করে বের হয়ে যায়। রাতের 12টায় বারান্দায় বসে সব কিছুর সমীকরণ মেলানোর চেষ্টা করছি। একদিন এত কিছু কি করে হতে পারে? কেউ কি ইচ্ছে করে এসব কিছু করছে, নাকি সব কিছু কোইন্সিডেন্ট? না না না, কোইন্সিডেন্ট কি করে হতে পারে?
তাহলে কি আরাম সব কিছু করছে? হঠাৎ ফোনটা বেজে ওঠে। বেডে তাকিয়ে দেখি আনন নাম্বার। আমি রিসিভ করি। রিসিভ করতেই অন্য পাশ থেকে বলে ওঠে, হ্যালো সুইটহার্ট। আমার আর বুঝতে বাকি রইল না কে সে। আমি রেগে বলতে লাগি, কে আপনি? আপনি কেন ফোন করেছেন? দুপুরের তামাশা কি কম হয়ে গিয়েছিল যে রাতে আবার ফোন করেছেন? ওহো সুইটহার্ট, রাগ করছো কেন? আপনার সাথে এই মুহূর্তে ঝগড়া করার মুড নেই, ওকে? কেন? বাই দ্য ওয়ে, বাড়ির সবাই কেমন টেনশনে দেখতে কেমন লাগছে তোমার বলো তো? মানে? বাবার ড্রিম প্রজেক্ট, মামার ফ্যাক্টরি, চাচুর সাইডের কাজ, সব কিছু অফ। তা এখন অনুভূতি কি আপনার বলেন তো? তার মানে আমার আইডিয়াটাই ঠিক ছিল, সব আপনি করছেন তাই না? আচ্ছা, এনি ডাউট? হ্যাঁ, আমিই করেছি। বলেছিলাম না, রাজি না হলে তোমার ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে। সব আপনি করেছেন তাই না? আপনি এত জঘন্য হবেন আমার ধারণার বাইরে ছিল। ভালোবাসা আর যুদ্ধে সব কিছু হয়। তুমি আমার প্রপোজালে রাজি হও, এক ঘন্টার মধ্যে আমি সব কিছু ঠিক করে দিব। আমি রেগে বলতে লাগলাম, কখনোই না, শুনেছেন? ওকে সুইটহার্ট, তাহলে ফ্যামিলিকে ধ্বংস হতে দেখো। আমি রেগে ফোন কেটে দিলাম। অন্যদিকে আরহাম ফোন হাতে নিয়ে শেহরের ছবির দিকে তাকিয়ে রেগে চেঁচিয়ে বলতে লাগে, আমি যা করেছি নিজের ভালোবাসা পাওয়ার জন্য করেছি, তোমাকে পাওয়ার জন্য করছি, তোমাকে আমার হতেই হবে। এর জন্য আমাকে আরো নিচে যদি নামতে হয় তাহলে আমি তাই করব, তবু আমি তোমাকে চাই। বেডের মধ্যে শুয়ে আজকে সবকিছু ভাবতে লাগি। আব্বু সেই চিন্তা চেহারা বারবার মুখের সামনে ভেসে উঠছে। যদি প্রজেক্টটা অফ হয়ে যায় তাহলে সব শেষ হয়ে যাবে, কারণ প্রজেক্টের কারণে ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছে, তা পরিশোধ করতে হবে। মামার ফ্যাক্টরি, যা নানু করার শেষ স্মৃতি, তা বন্ধ হয়ে গেছে। ছোট আব্বুর সাইডের কাজ অফ হয়ে গেছে। সব কিছুর জন্য আমি দায়ী, একমাত্র আমি। আমাকে পাবার জন্য আরাম এই সব কিছু করছে। আমার এখন কী করা উচিত? রাজি হব নাকি না? এসব ভাবতে লাগলাম সারা রাত এসব ভাবতে লাগলাম। ফজরের আজান দিচ্ছে, আমার চোখে ঘুম নেই, নিজের মনের মধ্যে যুদ্ধ করছি। অবশেষে নিজের মনের সাথে যুদ্ধ করে সিদ্ধান্ত নিয়ে আরামকে ফোন দিলাম। ফোন দিতে সাথে সাথে রিসিভ করে, যেন আমার ফোনের অপেক্ষায় ছিল। আমি কিছু বলার আগেই উনি রিসিভ করে বলে, হ্যাঁ তোমার ফোনের অপেক্ষায় করছিলাম, বলো কি বলবে, এত সকাল সকাল ফোন। আমি বড় একটা নিঃশ্বাস নিয়ে বললাম, আমি আপনার প্রপোজালে রাজি, আমি আমি বিয়ে করব, আমি আমি আপনাকে বিয়ে করব। আর আমার ঠোঁটের হাসির রেখা ফুটে ওঠে, বলতে লাগে, আমি জানতাম তুমি রাজি হবে, বলেছিলাম না 24 ঘন্টার মধ্যে রাজি হয়ে যাবে, এখনো 24 ঘন্টা হতে 6 ঘন্টা বাকি। আমি আপনার সাথে দেখা করব। ওকে, তুমি রেডি হও, আমি আসছি তোমাকে নিতে। লাগবে না, আমি আসতে পারবো, ঠিকানা সেন্ড করেন, আমি পৌঁছে যাব। আর আমি রেগে বলতে লাগে, একা আসতে হবে না, আমি আসছি নিতে, 2 ঘন্টার মধ্যে চলে আসবো, তুমি রেডি হয়ে নিচে আসো, আমি বাড়ির সামনে ওয়েট করব। ওকে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আমি তামিম আহমেদ, আশা করছি ভিডিওটি সবাই এনজয় করেছেন। নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। স্পেশালি আমার ভয়েসে মোটিভেশনাল এবং আপনাদের আবেগ অনুভূতির কথাগুলো শুনতে যুক্ত হতে পারেন আমার ব্যক্তিগত চ্যানেলে। চ্যানেলটি আছে তামিম আহমেদ এই নামে, TAMIM SPACE AHMED। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন চ্যানেলের লিঙ্কটি। ধন্যবাদ।